হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই তো আজ সকাল থেকে একদম বৃষ্টি, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি আর বৃষ্টি। নিম্নচাপ চলছে তাই বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তো এর চাইতে ভয়াবহ বন্যাও হতে পারে, তো আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ যাতে এমন কোনো কিছু না হয়, যাতে কারো কোনো ক্ষতি না হয়। সবাই আপনারা আল্লাহর কাছে দোয়া চান, আর আমিও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখে যে যেখানে আছে। তো অবশ্যই আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক করে দিবেন, লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। এই তো আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, তো ওইগুলা নিয়ে আমার বাবাটা আপনাদের বলছে কি কি নিয়ে আসছে। বই নিয়ে নিয়েছে অবশ্য, নামগুলো দেখে দেখে বলার জন্য। তো এইদিকে আমি রান্না করছি। বৃষ্টির দিন খিচুড়ি না হলে তো একদমই চলে না, খিচুড়ি মানে বৃষ্টি মানেই খিচুড়ি। তো এই তো এইদিকে আমি ভুনা খিচুড়ি রান্না করছি। তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন আমি দমে দিচ্ছি, ডিম জালে দমে দিয়ে রাখছি। অবশ্য গ্যাস নাই, অল্প গ্যাসই রান্না হচ্ছে। এইদিকে আমি ব্রয়লার মুরগি রান্না করছি। আসলে গরুর মাংস হলে জমে যেত, তো যেহেতু গরুর মাংস আনতে পারিনি এত বৃষ্টি, ফ্রিজে ব্রয়লার মুরগি ছিল ওটাই রান্না করলাম। এই তো এখন আমার রান্না হয়ে গেছে। তবে খিচুড়ির সাথে শুটকি ভুনাটা হলে বেশ মজা লাগতো। তো যেহেতু এখন গ্যাস নাই আর রান্নাটা করতে খুবটা কষ্ট লাগে, অল্প গ্যাসে রান্না করতে খুব বিরক্তও লাগে, তাই শুটকি ভুনাটা করলাম না। নয়তো খিচুড়ি রান্না করলে আমি সবসময় শুটকি ভুনাটা করার চেষ্টা করি মাংসের পাশাপাশি। তো এখানে আমি বেগুন ভর্তা বানালাম। শুটকি ভুনাটা যেহেতু করতে পারি না, একটা ভর্তা তো অবশ্যই হলে ভালোই লাগে। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছিলাম। এইদিকে আমার ছেলে মেয়েরা দেখুন কি করছে, তারা এখানে ঘর বানিয়ে খেলা করছে। আসলে বৃষ্টির দিনে মিস আসে নাই, বিকেল রেডি 1 2 1 2 3 ও মাই গড। ওরা যখন আনন্দে থাকে, হাসি খুশি থাকে, খেলাধুলা থাকে, তখন সেটাই মেহমান হয়ে আসি তারপর। আমি মেহমান আসছি কিন্তু কই দরজা, কই দরজাই তো নেই দরজা। দেখুন কত সুন্দর করে মানে ভাই বোনরা খেলা করছে, ঘুমাচ্ছে। হ্যাঁ আমরা গ্রামে কিন্তু মেহমান কি কয় কি খেয়ে বানাতে পাতা দিয়ে কলা পাতা দিয়ে তারপরে তোমাদের ঘরটা পুরো দেখে খেলতাম ছোটবেলা।
এটা তো শোয়ার জায়গা তাই তো বাচ্চারা ওই সব কোথায় পাবে শোয়ার জায়গা গ্রামে তো ওই সব আর এটা জানলা যায় শহরে জানলা আর এই ডাবলি খেলছে যেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম জিনিস কতই দুক এইটা কি জুস আর পানি হ্যাঁ আর এটা পে জায়গা এই যে রান্নাঘর আচ্ছা এটা রান্নাঘর আর এই জায়গা শোয়ার জায়গা আর এটা হলো গিয়া জানলা সুন্দরী তো এসে ঘরটা আমি কি করবো বলো তুমি খাবা আমার তো অনেক খিদে লাগছে এই যে তোমার জন্য খাবার দাঁড়াও ফিস ঠিক নামায়নি এই যে আমি দেখাচ্ছি খুলবো খুলেন ঠিক আছে এটা কি রান্না করছেন আগে বল আমি এটা কি এটা হলো এটা হলো মাংস এটা হলো ডিম আর এগুলি হলো পোলাও এই যে একটা চামচ জি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো পোলাও কি হলুদ থাকে নাকি বলেন কেন পোলাও আল্লাহ উড়াই দিতে পারি না মজাই তো আচ্ছা আচ্ছা এটা কি জুস আমি জুসটা তো মজাই খাবে এবার 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 তো ঘুমাবো নাকি ঘুমা 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 যাও যাও আপনি খাবেন না আচ্ছা ঘুমান 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 যদি এরকম মজার মজার ভিডিও পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে